আমার বার্থডে, আমার বয়স বেড়ে যাচ্ছে আর তোরা সবগুলা খুব মজা আছিস না, কোনো সেলিব্রেশন হবে না। না এত কথা বললে হবে না তো, খাওয়াতে হবে ফটাফট সেলিব্রেশন। খাওয়াতে হবেই। বল কোথায় নিয়ে যাবে? ওকে দাঁড়া চিন্তা করে দেখি। ওয়েট, ও ওয়েট 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 ওয়েট, আমার বার্থডে গিফট কোথায়? গিফট অবশ্যই আছে, ওয়ার্ল্ডের বেস্ট গিফট, তুই চিন্তাই করতে পারবি না। ওয়ার্ল্ডের বেস্ট গিফট মানে কি? ভালোবাসা, ভরপুর ভালোবাসা। কার ভালোবাসা? সেটা যাই না, তবে কারো না কারো তো অবশ্যই। আরে চল তো, তোর বার্থডে জন্য সকাল থেকে কিছুই খাইনি, খিদে পেট চোচো করছে। ওকে নো প্রবলেম, ওয়েট। ইয়া, যেখানে তোদের খুশি সেখানে খাবো, লেটস গো। ওকে তবু ভালোবাসি, হয়তো তবু ভালোবাসি, স্বপ্ন স্বপ্ন করে খেলা, বেলা কি অবেলা, মেঘমা কি চাঁদের হাসি, দিন বদলের ইচ্ছে ঘুরি, কারো আকাশ করে চুরি, অজান্তে হৃদয় হলো পরবাসি, হয়তো তবু ভালোবাসি, হয়তো তবু ভালোবাসি, হয়তো তবু ভালোবাসি, হয়তো তবু ভালোবাসি। বার্থডে সেলিব্রেশনটা কেমন হলো মামনি? ফ্যান্টাস্টিক হবেই তো, অতগুলো টাকা খরচ করলে ফ্যান্টাস্টিক হবে না? কি বলছো তুমি? আমি ঠিকই বলছি, তুমি যে মেয়েটাকে স্পয়ল করছো সেটা বুঝতে পারছো? কারণ আমি আমার মেয়েটাকে চিনি, শি ইজ এ জুয়েল। হ্যাঁ বুঝলাম, তারপরও বাবা মা কিন্তু ঠিকই বলছে, তুমি শুধু শুধু আমাকে স্পয়ল করছো কেন, যা চাই তাই দাও কেন, বুঝে শুনে দাও না কেন? কারণ আমার মেয়ে যখন যা কিছু চায় সব বুঝে শুনে চায়, আর সেটা পেয়ে গেলে ব্যবহারটাও বুঝে শুনে করে। তাই থ্যাংক ইউ সো মাচ, আমি খাবার দিতে গেলাম। ওয়াও,
ফিজিক্সের স্যারের নোট আমি কিচ্ছু বুঝি না। এই যে তুমি কোনোদিনই বুঝবা না, নোটটা আছে আদৌ? আমি ফটোকপি করে নিয়ে আসি, তোরা ক্লাসে যা। ক্লাসে যা, আমি কপি করে নিয়ে আসছি। আজীবন এগুলো করবি। এক্সকিউজ মি। ইয়েস। আমি কি আপনাকে বার্থডে উইশ করতে পারি? যদিও একদিন লেট হয়ে গিয়েছে। But I'm so sorry, আমি ঠিক আপনাকে চিনলাম না। চেনার কথাও না, ইউনিভার্স নো মি, বাট আমি আপনাকে চিনি। কিভাবে? গতকাল যেটা করেছিলেন সেটা আমি দেখেছি। এটা দেখার পর থেকে সত্যি আমি আপনাকে একদমই ভুলতে পারছি না। কিন্তু গতকালকের ওই ঘটনাটা তো খুবই নর্মাল ছিল, মানে আমার জায়গায় অন্য যে কোনো সাধারণ মানুষ হলে একই কাজ করবে। এই সাধারণ কাজগুলো আমরা করি কজন বলুন? সবাই আমরা এক্সক্লুসিভ অসাধারণ কাজ করা নিয়ে ব্যস্ত। আপনি কোত্থেকে এসে এই সুন্দর কাজগুলো করছেন এই শহরে? সত্যি আপনি কি সত্যি নাকি স্বপ্ন? বলুন, আপনাকে দেখার পর থেকে সত্যি আমি এই শহরের প্রেমে পড়ে গেছি। Many, many happy returns of that day. Thank you. You're welcome. Ashley. Bye. তাহলে তুমি ইউনিভার্সিটি থেকে আসার পর মুড অফ করে বসে আছো কেন? দুপুর থেকে এখন পর্যন্ত তো তিনটা কথা বলনি। মা, আমি যখন বেশি কথা বলি তখন তুমি বলো আমি বেশি কথা বলছি, এখন কম কথা বলছি এখনো তোমার প্রবলেম, এটা তো ঠিক না। এই যে তুমি আর তোমার বাবার সাথে আমি কথায় কখনো পারিনি, পারবো না। বাবাকে বলা যায় কি? তুমি
তুমি ভার্সিটি থেকে আসার পরে একেবারে মন খারাপ করে বসে আছো। তোমার মা তো আমাকে অফিসে বারবার ফোন করেছে, বলেছে মেয়ের কি হয়েছে না হয়েছে আমি জানি না, তুমি তাড়াতাড়ি আসো। আচ্ছা, মা বললো আর তুমি কাজ টাজ বাদ দিয়ে সোজা চলে আসলাম। কি করবো বলো, আমাদের তো সবেধন নীলমণি এই একটাই। বাবা কি হয়েছে মা, কেউ কিছু বলেছে? সত্যি তুমি তো বেশ ভালো গাড়ি, সরি মানে আপনি তো বেশ ভালো গাড়ি চালান। আগেরটাই বেশি সুন্দর ছিল। আসলে তুমি তো অনেক ভালো গাড়ি চালাও। কালকে কি হয়েছিল মানে? কিছু তো না। কিছু না, তাহলে কালকে আসনি কেন? আসতে পারিনি, একটা জরুরি কাজ ছিল। অবশ্য কালকে সারাটা দিন ভীষণ খারাপ কেটেছে। এখন অবশ্য মনে হচ্ছে কাল না এসে ভালোই করেছি। কালকে সারাদিনের সেই কষ্টটা আজকে মুছে গেছে। মানে? মানে কাল যদি আসতাম তাহলে কি তুমি আমার জন্য অপেক্ষা করতে, এত সুন্দর করে জিজ্ঞেস করতে? কাল সারাদিনের শূন্যতা আজকে পেল পূর্ণতা। থ্যাংক ইউ আকাশ, থ্যাংক ইউ বাতাস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Thank you.
বাবা বলো তো, যখন কোনো কিছু বোঝা যায় না তখন কি করা উচিত? সময় নেওয়া উচিত বোঝার জন্য, ধৈর্য ধারণ করা উচিত, চোখ কান সব খোলা রাখা উচিত। কিন্তু বাবা মনটাই যদি অস্থির থাকে তখন কি করব? না না, মনকে তো অস্থির হতে দেয়া যাবে না, কারণ সবই হচ্ছে মনের খেলা। Amen.
জানায়। তোমায় ভেবে বসে থাকি আশায় আশায়, মাইটা আমাকে দিয়েছেন বাট একটা শর্ত। কি শর্ত? শর্তটা হলো এই চেনটা ততদিন আমার গলায় থাকবে যতদিন না তার ছেলের বউ তার ঘরে আসে। তার ছেলের বউ আসলে সে নিজের হাতে এই চেনটি তার ছেলের বউকে পরিয়ে দেবে, ঠিক যেভাবে আমার দাদি আমার মাকে চেনটি পরিয়েছিল। রাসেল, মা কোথায় আছেন? যশোরে, ওখানে আমাদের পৈতৃক বাড়ি। আমার দাদা জমিদার ছিলেন, এই জন্য মা ঘরবাড়ি ছেড়ে এখানে আসতে চান না। এতদিন আমার জীবনে আমার মা ছাড়া কেউ ছিল না, কিন্তু এখন তুমি আছো। কোনোদিন আমাকে ছেড়ে যাবে না তো? না, আমি আছি। আয়নার সামনে দাঁড়িয়ে এভাবে নিজেকে দেখছো, কি হচ্ছে? কই কি দেখবো, এমনি দাঁড়িয়ে আছি। তোর গলায় এটা কোন চেইন? হ্যাঁ, চেইন? এটা কিনেছি। দেখতে তো মনে হচ্ছে পুরনো, কোথা থেকে কিনলে তুমি? মা, তুমি বুঝবে না, আসলে এখনকার ডিজাইনই এরকম একটু পুরনো টাইপের। তুমি যাও না, একটা হচ্ছে সেটা বুঝতে পারছি। মানে মানে কি সেটা জানার চেষ্টা করো। তুমি কি আমাকে কিছু বলতে চাও, এমন কিছু
যা তোমার মনে আছে বা ঘটছে, কিন্তু তুমি আমাদের বলছো মা বলেছে, তাই না? হ্যাঁ বলেছে। তোর মা হয়তো একটু বাড়িয়ে বলেছে, কিন্তু তোমার মায়ের একটা অদ্ভুত সিক্স সেন্স কাজ করে, তুমিও সেটা জানো। তোমার মা যদি বলেন যে কিছু একটা হচ্ছে, তাহলে সত্যি হয়তো সেটা হচ্ছে। মিমি, তুমি আমাদের একমাত্র সন্তান, কাজে শি ইজ রাইট, কিছু একটা হচ্ছে। ছেলেটা কে? রাসেল। কি করে? বাবা মা, ফ্যামিলি? বিজনেস করে এটা জানি, মা আছেন, যশোরে থাকেন। আর কোথায় থাকে? পড়াশোনা আর আর কিছু জানি না। তার তো কিছুই জানো না, যাকে তুমি জানো না তাকে চিনবে কিভাবে? চেনা মানে তো বিশ্বাস, আর বিশ্বাস মানে ভালোবাসা। এটা তো এক মুহূর্তের ব্যাপার বাবা, যার প্রতি বিশ্বাস আসে সেটা এক মুহূর্তে আসে, আর যার প্রতি হয় না সেটা তো সারা জীবনও হয় না, তাই না বাবা? না হয় না, হয়তো হয় ঠিকও না। কিন্তু বাবা, তুমিই তো আমাকে বলেছ বিশ্বাসের কোনো চেহারা নেই, এটা সম্পূর্ণ মনের ব্যাপার। That's right. Anyway, I want to meet that guy. কবে আসছো? Thank you so much, Baba. Thanks for trusting me. তোমার বিশ্বাস যেন চিরদিন অটুট থাকে। চিরদিন। I want that. রাসেল, কি হয়েছে? কিছু হয়নি। কিছু হয়নি, কিছু না বললে তো হবে না। আমি তোমার সাথে ফোনে কথা বলে বুঝতে পেরেছি সামথিং হ্যাপেন, সামথিং ইজ রং উইথ ইউ। প্লিজ আমাকে বলো কি হয়েছে। তুমি তো ঠিক মতো খাওনি, তোমার চেহারা দেখে বোঝা যাচ্ছে তুমি ঘুমাচ্ছ না, খাচ্ছ না, কেন? আই এম সরি, আমি মনে হয় তোমাকে আর তোমাকে পাবার মতো সমস্ত যোগ্যতা আমার শেষ হয়ে গেছে। মানে কি রাসেল, তুমি এগুলো কি ধরনের কথা বলছো? প্লিজ তুমি আমাকে বলো কি হয়েছে, আমাকে অ্যাটলিস্ট তোমার প্রবলেমটা শেয়ার করো, আমার দিকে তাকাও, কি হয়েছে বলো। মিমি, আমি অনেক বড় একটা কাজের জন্য টেন্ডার জমা দিয়েছিলাম, কাজটা আমি পেয়েছিও,
এই কাজটা করতে পারলে তোমাকে নিয়ে যত স্বপ্ন দেখেছি সব স্বপ্ন আমি পূরণ করতে পারবো। আর তাই গ্যারান্টার হিসেবে অনেক বেশি টাকা চেয়েছিল। কাজটা যদিও একটু রিস্ক ছিল, তারপরে আমি টাকাটা দিয়েছি। কিন্তু দুদিন আগে ওরা বলছে আরো 10 লক্ষ টাকা লাগবে। এই টাকাটা জমা দিতে না পারলে আমার টেন্ডার এবং জমা দেওয়ার টাকা পর্যাপ্ত হয়ে যাবে। মিমি মিমি, আই এম গোয়িং টু লুজ এভরিথিং, আই এম গোয়িং টু লুজ ইউ। দ্যাটস ইট রাসেল, অনলি 10 লাখ টাকা। আর এর জন্য তুমি এই 10 লাখ টাকা আমার জীবনটাকে চেঞ্জ করে দিচ্ছে, আমার জীবনটাকে শেষ করে দেবে। আর এই 10 লাখ টাকা আমার কাছে এখন নেই। আমার কাছে আছে, তাতে কি? তাতে কি মানে? আমার টাকা আর তোমার টাকার মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? নেই তো। শোনো, তুমি একদম চিন্তা করো না, তুমি এক্ষুনি ওদেরকে ফোন করো আর বলে দাও যে তুমি আজকের মধ্যে টাকাটা ওদেরকে দিচ্ছ। ব্যাস। ব্যাস মানে? আমি তোমার কাছ থেকে টাকা নিব? কেন? কিভাবে? নরমাল, যেভাবে আমার কাছ থেকে আমার ভালোবাসা নিয়েছো সেভাবে। মিমি, ভালোবাসা আর টাকা এক জিনিস নয়। এক্স্যাক্টলি, ভালোবাসা আর টাকা মোটেই এক জিনিস নয়। ভালোবাসার কাছে টাকা খুবই তুচ্ছ, একদম ছোট্ট একটা ব্যাপার। শোনো না, তুমি এত চিন্তা করো না, তুমি বসো, আমি কিছুক্ষণের মধ্যে টাকার ব্যবস্থা করে আসছি। আমি কখনো মিথ্যে কথা বলা, কোনো কিছু লুকানো তোমাদের সাথে এসব করি না। তোমরা আমাকে এসব করতে কখনো শেখাও নি। আমি পারতাম তোমাকে না জানিয়ে টাকাগুলো রাসেলকে দিতে, কিন্তু বাবা আমি তা চাইনি। আমি তোমার পারমিশন নিয়ে কাজটা করতে চেয়েছি। তোমার কি মনে হয় যতগুলো টাকা ওকে দেওয়া ঠিক হচ্ছে? বাবা, রাসেলকে আমি আমার সমস্ত অনুভব, সমস্ত ভালোবাসা দিয়েছি। ওকে, তুমি চেকটা লিখে ওকে দিয়ে দাও, আমি ব্যাংকে বলে দিচ্ছি। সত্যি? ও বাবা, থ্যাংক ইউ বাবা। ক্যাশ করে নিও।
ওদেরকেও আজকে জমা দিয়ে দিও, তারপর তো তুমি একদম টেনশন ফ্রি। তখন আমাদের অনেক কাজ, তখন আমাদের সব স্বপ্ন পূরণ হওয়ার দিন। মিমি, সত্যি আমি কাজটা পাবো, সত্যি আমি তোমাকে পাবো, আমার একদম বিশ্বাস হচ্ছে না। শোনো, যত তাড়াতাড়ি বিশ্বাস করবে ততই ভালো, কারণ এটাই সত্যি। এখন খাই চলো, আমি অনেক হাংরি। চেনটা তো তোমার কাছে, তাই না? জানো, আমি যখন এটা ভাবি তখন আমার কাছে মনে হয় যে চেনটা না, আমি যেন তোমার সাথে আছি। জানো, আমার একদম তাই মনে হয়। আচ্ছা, কাল দেখা হবে না? অবশ্যই হবে। আমি ভাবছি তোমার সাথে দেখা করে তারপরে টাকাটা জমা দিতে যাব। ঠিক আছে। স্বপ্ন স্বপ্ন করে খেলা, বেলা কি অবেলা, মেঘমা কি চাঁদের হাসি, দিন বদলের ইচ্ছে ঘুরি, কারো আকাশ করে চুরি, অজান্তে হৃদয় হলো পরবাসী, হয়তো তবু ভালোবাসি, হয়তো তবু ভালোবাসি, হয়তো তবু ভালোবাসি, হয়তো তবু ভালোবাসি। জানতো না মন কারো চোখে চোখ রাখতে পারি, হৃদয়ে গড়ে দিও একটা প্রেমের ছোট্ট বাড়ি। আজ থেকে আমার নতুন জীবন শুরু হবে। আমাদের নেক্সট উইক থেকে কাজ শুরু হবে। ভাবছি কাজ শুরুর আগে মার সাথে একটু দেখা করে আসি। খুব ভালো হবে, তুমি যাও, মাকে দেখে আসো, ওনার থেকে দোয়াও নিয়ে আসো।
বাট আমার কিন্তু একটা শর্ত আছে। শর্ত কি? শর্তটা হলো তোমার মিনিমাম 24 ঘন্টায় আমাকে 24 বার ফোন করতে হবে, মানে প্রতি ঘন্টায় একবার করে। তাহলে ঘুমাবো কখন? সেটাও একটা কথা। আচ্ছা যাও, তোমাকে ছাড় দিলাম। তুমি তুমি 12 বার ফোন করলেই চলবে। ওকে, 12 বার। মিমি, মিমি, রিয়েলি আই এম গোইং টু মিস ইউ। রাসেল, তুমি এমন ভাবে বলছো যে তুমি সারা জীবনের জন্য চলে যাচ্ছ, মাত্র তো কটা দিন, তারপর আমরা আবার এক হব। অ্যান্ড ইন বিটুইন আই গোনা মিস ইউ টু। আমি তো চাই। সে কি, খাবার তো এখনো শেষ হয়নি, খেয়ে যাও। না, এখন গেলে পৌঁছাতে সুবিধা হবে। ওকে, বাই, টেক কেয়ার। হ্যাঁ, একটা প্রবলেম হয়ে গেছে যে। কি প্রবলেম? মানে এই চেনটা মা আমাকে দিয়ে বলেছিলেন এটা সে নিজের হাতে তার বৌমাকে পরিয়ে দেবে। মানে এখন যদি আমার
আছি এই সময় যাস না বল থাকতে পারে নো বস নো ডাকাডাকি চাকরিটা আমি ছেড়ে দেব হোয়াট ইয়েস বাই 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 আসেন মোবাইল নাম্বারে খোঁজ করার চেষ্টা করেছিলাম, ভুল অ্যাড্রেসে আছে, ওই ঠিকানায় কেউ নেই। নাম দিয়ে খোঁজার চেষ্টা করেছিলাম, কিন্তু এত বড় শহরে নাম দিয়ে তো কাউকে খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, ওর মা যশোরে থাকে না, ওনার কি কোনো ঠিকানা আছে? দরকার নাই বাবা, যে লুকাতে চায় শুধু শুধু তাকে খোঁজ করার মানে হয় না। আর যশোর মা এগুলো নিশ্চয় মিথ্যা। আর তোমার কষ্ট? ওটা মিথ্যে হলে অনেক ভালো হতো বাবা, কিন্তু ঝিকি মিকি স্বপ্নের মন কিনারে
মেয়েদেরকে অভাব পড়ে গেল। আপনি যান, আমি এই গাড়িতে আজকে যাবো না, বাবাকে বলে দিন আমার গাড়ি লাগবে না। আপনি মনে হয় আমাকে কিছু বলতে চেয়েছিলেন, আমি একটা ফোনে একটু বিজি ছিলাম, শুনতে পাইনি। হোয়াট ক্যান আই ডু ফর ইউ? না মানে আমি অনেকক্ষণ ধরে এখানে ওয়েট করছিলাম, তো ট্যাক্সি বা সিএনজি কিছুই পাচ্ছিলাম না, তাই ভাবলাম আপনি যদি আমাকে একটু বাস স্ট্যান্ড পর্যন্ত লিফট দিতেন সেই জন্যে। বাস স্ট্যান্ড কেন? আপনি বললে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে পারেন, কিন্তু আমাকে আপনি চেনেন না, জানেন না, আমার সাথে বাস স্ট্যান্ড পর্যন্ত যাবেন, এটা কি সেফ? তা ঠিক, কিন্তু আপনাকে দেখে, আমাকে বাইরে থেকে দেখে আমার ভিতরে কি আছে বুঝতে পারবেন? তাছাড়া দিনকাল তো ভালো, কার মনে কি আছে কিছুই বলা যায় না, তার চেয়ে বরং আজকের মতো রাগটা প্রসপন্ড করে মানে বাসায় ফিরে গিয়ে আবার রাগটা কন্টিনিউ করা যায় না, সেটা ভালো হয় না?
আপনি যখন বলছেন দেন যাওয়া দিন। কপালটা মনে হয় ভালোই। জানেন আমার বাবার উপরে আমি না বেশিক্ষণ রাগ করে থাকতে পারি না। বাবা ইজ এ রিয়েলি সুইট হার্ট। যাক, খুশি হলাম শুনে। এমনও বাবা হয় যার উপর রাগ করে থাকা যায় না। কেন আপনার বাবা? আমি জাস্ট খোঁজ খবর নেওয়ার জন্য কল করেছিলাম। রাখি, গুড নাইট। হ্যাঁ বলো, আমি লেক ড্রাইভ রোডে। ঠিক আছে, আসছি। হ্যালো হ্যালো, আপনি এখানে? আমার তো সে একই কথা, আপনি এখানে? এই তো, কোথায় যাচ্ছিলেন? ইয়ে মানে সামনে একটা খুব নাইস কফি শপ আছে, প্রায় খাই ওখানে, তো ভাবলাম কফি খাই ওখানে। ব্যস্ত নাকি? না তেমনটা না। না একসাথে কফি খেতাম। খাওয়া দে। দ্যাটস গুড, লেটস গো। জানতো না মন কারো চোখে চোখ রাখতে পারি, এই হৃদয়ে গড়ে দিও একটা প্রেমের ছোট বাড়ি। মনটা এখন পরি বাধায়, যে থাকে হায় আমার আশায়।
এরপর কি রাসেল? 10 লাখ টাকা চেক কি রাসেল? কিছু বলছো না যে নাকি এবার আরো বড় অ্যামাউন্ট? মেবি এতদিন যা যা করতে বলেছিস আমি কিন্তু তাই তাই করেছি, কখনোই জানতে চাইনি তুই কেন আমাকে এগুলো করতে বললি বা কেনই বা এত কিছু। এই রাসেল কে? আজকে কি আমি জানতে পারি ঘটনাটা কি ছিল? প্লিজ আমাকে বলবি। তোর গলার চেনটা কোথায়? আবার কাউকে পরিয়েছিস? হ্যাঁ তো। আচ্ছা এগুলো কেন করছিস? এভাবে মানুষকে ঠকিয়ে, নিজেকে ঠকিয়ে কি লাভ বল? টাকা, শুধুই টাকা? টাকার জন্য এভাবে মানুষকে ঠকানো, এভাবে প্রতারণা করা এগুলো কি ঠিক উচিত? তুই বল। লেকচার ছাড়বি না, খবরদার লেকচার ছাড়বি না। যা শিখেছিস তাই তো করি। তোরা ভালো শিখেছিস, তোরা ভালো কর। আমাকে আমার মতো থাকতে দে। কিন্তু রাসেল খবরদার, আমাকে উপদেশ দিতে আসবি না। Thank you.
রাসেল তোর সাথেও ঠিক একই ব্যাপার করেছিল, একই। ও মাই গড। তারপর 10 লাখ টাকা নিয়ে ওর মার সাথে দেখা করতে গেল, জানিস? তারপর একদম হাওয়া হয়ে গেল, কোনো খোঁজ খবর পেলাম না। আমি ওর জন্য অপেক্ষা করলাম, আমি কষ্টে থাকলাম, ওয়েট করতে থাকলাম, কিন্তু ও আর ফিরে আসলো না। জানিস লতা, ওর এই আচরণের পর আমার মনে সারাক্ষণ একটা প্রশ্ন ঘুরত, কেন কেন রাসেল, কেন এমন করলে আমার সাথে? জানিস লতা, আমি ওর সম্পর্কে কিচ্ছু জানতাম না। ওকে আমি একদম অন্ধের মতো ভালোবেসেছিলাম। ওর ঠিকানা, ওর বাড়ি ঘর কোনো খোঁজ খবর নেই নি, জানিস? শুধু ওর এক বন্ধুর সাথে একদিন দেখা হয়েছে। কিছুদিন আগে তার সাথে আবার দেখা হয়ে যায়। তারপর আপনি আপনি কাজল না? জি। এক সেকেন্ড প্লিজ, হ্যাঁ, এক মিনিট। কি ব্যাপার কাজল ভাই, রাসেল কোথায়? ওর কোনো খোঁজ খবর পাচ্ছি না, আমি রাসেলকে খুঁজে পাচ্ছি না। ওর কি কিছু হয়েছে? ওকে খুঁজে পাচ্ছি না কেন কাজল ভাই? আপনি কি জানেন ওর কিছু হয়েছে কিনা? ও কোথায় আছে ওর কোনো খবর আপনি জানেন? জানি, আমি সব জানি, আর আমার মনে হয় আপনার জানা উচিত। মানে ও আসলে একটা ভণ্ড কোতার, ওর কোনো ইমান নেই, ও ভালোবাসতেই জানে না। আর আপনি যাকে ভালোবাসা মনে করছেন এটা কিছু বলো, ও শুধু টাকাকে ভালোবাসে। আপনার মতো না জানি কত মেয়ের সাথে ও ছলনা করেছে, আপনি এরকম একটা ছেলের পাল্লায় পড়ে গেলেন কীভাবে? বুঝতে পারছি না, আপনার মতো একটা শিক্ষিত মেয়ে ওর কথা ফেসে গেলেন? ওর একটা গলায় চেন দেখেছেন? এই চেন যে ও কতজনকে পরিয়েছে তার ঠিক নেই। মাঝে মাঝে দেখি ওর গলায় নেই, আবার মাঝে মাঝে দেখি ওর গলায় আছে। অদ্ভুত সত্যি, ওর মতো ছেলেকে মানে মানুষ কীভাবে এরকম হতে পারে আমি বুঝতে পারছি না। কাজল বললো ও নাকি সব প্রাইভেট ইউনিভার্সিটির মেয়ে অথবা হাই ক্লাস মেয়েদের সাথে এমন করেই গেম খেলে, বলতে পারিস ভালোবাসার গেম? তারপর বিভিন্ন অজুহাতে মেয়েদের কাছ থেকে টাকা নিয়ে হারিয়ে যায়, 5 লাখ, 10 লাখ অথবা আরও বেশি, এমনভাবেই হারিয়ে যায় যেন কখনোই সে ছিল না। আচ্ছা লতা, তুই বলতো, ও ও যেসব মেয়েদের সাথে এসব করে ওই মেয়েগুলো কি ওকে এত সহজে ভুলে যায়? আর রাসেল কি সব কিছু এত সহজে ভুলতে পারে? এত ভালোবাসা, এত স্মৃতি, এগুলো ভোলা কি এত সহজ? শোন, থাকলে কি আর এমনটা করতে পারতো? কি মানুষ নাকি? হ্যাঁ, মানুষ, তাই না?
কিন্তু লতা ও তো পারছে। কেন পারছে, কারণটা কি, কি এমন কারণ যেটা রাসেলের মনকে এত কঠিন করে রেখেছে? ওর সেই কারণটাই আমাকে জানতে হবে। ওর কারণটা আমাকে জানতেই হবে লতা। সরি কাজল ভাই, আমার জন্যই তোমাকে এখানে আসতে বলেছি, একটা জরুরি দরকার ছিল। 10 লাখ টাকার চেকটা ফেরত চাও। শুধু একটা প্রশ্নের উত্তর চাও, ছোট্ট একটা প্রশ্নের উত্তর। রাসেল, কেন কেন তুমি এমন করেছো? তোমার এই ছোট্ট একটি প্রশ্নের মধ্যে আমার সারাটা জীবন আটকে আছে। প্রশ্নটা একটা শব্দের, কিন্তু উত্তরটা একটা শব্দে দেওয়া যাবে না। তোমাকে আমি আমার মা, যশোর, কলার চেন, সব কিছুই মিথ্যে ছিল। কোনো কিছু মিথ্যে না, আবার কোনো কিছু সত্য না। মানে মানে আমার মা, আমার মায়ের দোয়া, সব কিছু আমার কাছে কল্পনা। ঘরের মধ্যে বন্দী জীবন, অসুস্থ। কিন্তু অসুস্থ চেয়ে সবচেয়ে বড় যেটা, তখন অসুস্থ একটা মন। আমার বাবা অন্য বাবাদের মতো না, তখন বুঝতাম না, এখন বুঝি তিনি মানসিকভাবে সুস্থ ছিলেন না। তার অসুস্থতা একটা অদ্ভুত ধরনের। ছোট ছোট বাচ্চাদের তার বাবা মারা শেখায় সৎভাবে চলতে, ভালো কথা বলতে, মানুষের মতো মানুষ হতে। আর আমার বাবা আমাকে শিখিয়েছেন চিনে আনতে, মিথ্যে কথা বলতে, কিভাবে মানুষকে ঠকানো যায় সেটা। আমি সেই ছোটবেলাতেই বুঝতাম যে এটা ঠিক না, স্বাভাবিক না। বাবাকে বলতাম, প্রতিবাদও করতাম, কিন্তু ফলাফল কি হতো জানো? সারাটা দিন না খাইয়ে কম ধরে রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখতো আমাকে। আশ্চর্য মানুষ, মানুষ তো খারাপ হতেই পারে, কিন্তু বাবা মা কেমন করে খারাপ হয়? উনি কেনই বা তোমার সাথে এমন করতেন? নিশ্চয়ই কোনো কারণ ছিল, হয়তো ছিল, কিন্তু এটাই যে তার কারণ তা আমি জানি না। আমার মা খুব বড় লোকের মেয়ে ছিলেন, আমার বাবাকে ভালোবেসে ঘর ছেড়ে চলে এসেছিল, কিন্তু কিন্তু দারিদ্রতার সাথে সে মানিয়ে নিতে পারেনি। আমার জন্মের পর সে একদিন হারিয়ে গেল, আজ অব্দি তার কোনো সন্ধান পাইনি। সেই দুঃখ সহ্য করতে না পেরে আমার বাবা অসুস্থ হয়ে গেলেন। এরপর বাবা বদলে যান, এখন বুঝি
বাবা তখনই ভারসাম্য হারিয়ে ফেলে। ফ্যামিলিতে যদি কেউ থাকতো, বাবার যত্ন হতো, চিকিৎসা হতো, বাবা হয়তো ভালো হয়ে যেতেন। কিন্তু কেউ ছিল না, ছিলাম শুধু আমি, ছোট্ট একটা মানুষ। আমি সবসময় চাই বাবা আমাকে আদর করুক, ভালোবাসুক, কাছে থাকুক। কিন্তু এটা তখনই সম্ভব হতো যদি আমি বাবার কথা মতো চলতাম। আমি বাবার কথা মতো চলা শুরু করলাম। নিয়ম ভাঙা আর অদ্ভুত এক নেশা, আমি আস্তে আস্তে সেই নেশার মধ্যে জড়িয়ে পড়লাম। বাবা খুশি, আমিও খুশি হতে শুরু করলাম। একের পর এক প্রতারণা। একসময় আবিষ্কার করলাম মেয়ে মানুষ পটানো সবচেয়ে সহজ উপায়। আর সেই মেয়েগুলোর মধ্যে আমিও একজন, তাই না? তোমার আগে অনেক এসেছে, পরে এসেছে, কিন্তু কিন্তু কি বলে ঠিক হবে কিনা জানি না, তবে আমাকে খোঁজ করলে এখানে পাওয়া যাবে। তুমি যদি কখনো আমাকে আইনের হাতে তুলে দিতে চাও, এখানে এসো। দিলাম, তোমাকে আইনের হাতেই তুলে দিলাম। পুলিশ কোথায়? সব থেকে বড় আইন হলো মনের আইন। তোমাকে মনের আইনের হাতে তুলে দিই। আমি আসি। জানতো না মন কারো চোখে চোখ রাখতে পারি, এই হৃদয়ে গড়ে দিও একটা প্রেমের ছোট বাড়ি। মনটা এখন পরি বাধায়, যে থাকে হায় আমার আশায়। অজান্তে হৃদয় হলো পরবাসী, হয়তো তবু ভালোবাসি, হয়তো তবু ভালোবাসি, হয়তো তবু ভালোবাসি, হয়তো তবু ভালোবাসি। আধার নাকি চাঁদের আলো,